बिस्मिल्लाहिर रहमानिर रहीम प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। आइडियल प्रिपारेटरि एंड हाई स्कूले अनलाइन स्कूले संयुक्त हर जन्य सकल के शुभेच्छा। आमार नाम इस्माइल हुसैन, रसायन शिक्षक। आमी नवम दशम श्रेणी रसायन बोयेर रासायनिक बिक्रिया अध्यायेर जारण ओ बिजारणेर विषय निये आजके आमरा आलोचना करब। विषयटि अत्यंत गुरुत्वपूर्ण, तोमरा मनोयोग सहकारे देखबे एबं शुनबे, आशा करी उपकृत हबे। अध्यायेर नाम रासायनिक बिक्रिया। ए अध्याये आमरा जे विषयटि आलोचना करब से विषयटिर नाम हच्छे जारण बिजारण, एर साथे किछु मौलिक विषय आलोचनाय आसबे। जारण बिक्रिया, जे बिक्रिया कोनो रासायनिक सत्ता जेमन अणु परमाणु मूलक आयन इलेक्ट्रन दान करे ताके जारण बिक्रिया बोले। एटा जारण बिक्रियार आधुनिक संज्ञा। जे बिक्रिया कोनो रासायनिक सत्ता जेमन अणु परमाणु मूलक आयन इलेक्ट्रन दान करे ताके जारण बिक्रिया बोले, एटा आधुनिक संज्ञा। जेमन आमरा लिखते पारि सोडियम माइनस इलेक्ट्रन सोडियम पजिटिव, मैगनेशियम माइनस टू इलेक्ट्रन मैगनेशियम टू पजिटिव। एखाने सोडियम इलेक्ट्रन दान करे सोडियम पजिटिव आयने परिणत होयेछे, मैगनेशियम इलेक्ट्रन दान करे मैगनेशियम टू पजिटिव आयने परिणत होयेछे, अर्थात एखाने जारण बिक्रिया संघटित होयेछे। ताहले बोझा गेल जे बिक्रिया इलेक्ट्रन दान हय सेई बिक्रियाके जारण बिक्रिया बोले। जारणेर ठीक विपरीत होच्छे बिजारण बिक्रिया। जे बिक्रियाय कोनो रासायनिक सत्ता जेमन अणु परमाणु मूलक आयन इलेक्ट्रन ग्रहण करे ताके बिजारण बिक्रिया बोले, एटा बिजारणेर आधुनिक संज्ञा। जेमन आमरा लिखते पारि सीएल प्लस इलेक्ट्रन सीएल नेगेटिव, ओ प्लस टू इलेक्ट्रन ओ टू नेगेटिव। एखाने क्लोरिन इलेक्ट्रन ग्रहण करेछे, क्लोरिनेर बिजारण बिक्रिया संघटित होयेछे। अक्सिजेन दुटी इलेक्ट्रन ग्रहण करे ओ टू नेगेटिव आयने परिणत होयेछে, অক্সিজেনের বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। এই এটাই হলো জারণ বিজারণের আধুনিক সংজ্ঞা বা ইলেকট্রনিক কনসেপ্ট বা মডার্ন কনসেপ্ট। এবার আসি জারণ বিজারণের সনাতন সংজ্ঞা। আমরা নিশ্চয় জানি জারণের ইংরেজি হচ্ছে অক্সিডেশন। এখন সনাতন সংজ্ঞা হচ্ছে যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা যেমন অণু পরমাণু মূলক বা আয়নের সাথে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎঋণাত্মক মৌল বা মূলকের প্রত্যক্ষ মানে সরাসরি সংযোগ ঘটে তাকে জারণ বিক্রিয়া বলে। যেমন আমরা লিখতে পারি টু এম জি প্লাস ও টু টু এম জি ও, লিখতে পারি আমরা ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, লিখতে পারি আমরা ফেরিক ক্লোরাইড। প্রথম বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম অক্সিজেনের সাথে সংযুক্ত হয়েছে, সরাসরি ম্যাগনেশিয়াম অক্সাইড যৌগটি গঠন করেছে। দ্বিতীয় বিক্রিয়া ফেরাস ক্লোরাইড তড়িৎঋণাত্মক ক্লোরিন সাথে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড তৈরি করেছে। অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো পদার্থ অক্সিজেন বা অন্য কোনো তড়িৎঋণাত্মক মৌল বা মূলকের সাথে সংযুক্ত হবে তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলবো জারণ বিক্রিয়া, এটা সনাতন ধারণা। ঠিক একইভাবে আমরা এখন বিজারণের সংজ্ঞাটা দেখি। বিজারণ এটা ইংরেজি হচ্ছে রিডাকশন, এটা ঠিক ওইটার মতোই বলবো আমি। যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা যেমন অণু পরমাণু মূলক আয়নের সাথে হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎঋণাত্মক মৌল বা মূলকের প্রত্যক্ষ সংযোগ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলে। অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো পদার্থের সাথে হাইড্রোজেন বা কোনো তড়িৎঋণাত্মক মৌল বা মূলকের প্রত্যক্ষ সংযোগ ঘটবে তাকে বিজারণ বিক্রিয়া বলে। যেমন আমরা লিখতে পারি কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন কপার প্লাস পানি, আবার আমরা লিখতে পারি মার্কিউরিক ক্লোরাইড প্লাস মার্কারি এরো মার্কিউরাস ক্লোরাইড বা কেলোমেল। এখানে কপার অক্সাইড হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কপার ও পানি তৈরি করেছে,
এবং দ্বিতীয় বিক্রিয়া মার্কিউরিক ক্লোরাইড তো এই ধাতক মৌল মার্কারির সাথে যুক্ত হয়ে মার্কিউরাস ক্লোরাইড তৈরি করেছে। তো এখানে হাইড্রোজেন ও তৈরি ধাতক মৌল সংযুক্ত হওয়ার জন্য এটা বিজারণ বিক্রিয়া, আর পূর্বে ছিল অক্সিজেন বা তৈরি মৌল সংযুক্ত হওয়ার জন্য সেটা ছিল জারণ বিক্রিয়া। এই ছিল জারণ বিজারণের সনাতন আধুনিক সংজ্ঞা। এবার আমরা দেখব জারণ ইংরেজিটা ছিল অক্সিডেশন, আর বিজারণ ইংরেজি ছিল রিডাকশন। অক্সিডেশন থেকে অক্স, রিডাকশন থেকে রেড। এই রেড এবং অক্স মিলে তৈরি হবে রেডক্স, যার অর্থ হলো জারণ বিজারণ। তাহলে যে বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর হবে বা যে বিক্রিয়ায় জারণ সংখ্যার পরিবর্তন হবে, ইলেকট্রনের আদান প্রদান হবে, সেই বিক্রিয়াকে আমরা বলতে পারবো জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া। আবার বলছি, যে বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর হবে, যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হবে, যে বিক্রিয়ায় জারণ সংখ্যার পরিবর্তন হবে, তাকেই বলা হয় রিডক্স বিক্রিয়া। আর যে বিক্রিয়া এটা হবে না, সেটা হবে নন রিডক্স বিক্রিয়া। এর আমরা বিক্রিয়া লক্ষ্য করি। যেমন আমরা লিখতে পারি 2Mg+O2 এই চিহ্ন 2MgO। আমরা জানি নিরপেক্ষ বা মুক্তমূল জারণ সংখ্যা শূন্য হয়, তাহলে এটা মুক্তমূল জারণ সংখ্যা শূন্য, ঠিক এটাও মুক্তমূল জারণ সংখ্যা শূন্য। আর অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2, ম্যাগনেশিয়ামের জারণ সংখ্যা +2। আমরা একটা জিনিস মনে রাখতে চাই, যখন আমি জারণ সংখ্যা লিখব তখন চিহ্ন আগে সংখ্যা পরে, চিহ্ন আগে সংখ্যা পরে। ধাতুর জারণ সংখ্যা ধনাত্মক হয়, পদার্থ জারণ সংখ্যা ঋণাত্মক হয়, মনে রাখতে হবে। আর যদি চার্জ লিখি তাহলে সংখ্যা আগে চিহ্ন পড়ে, যদি চার্জ লিখি সংখ্যা আগে চিহ্ন পড়ে। যদি এটিকেই বলি আমি তাহলে বলতে হবে ম্যাগনেশিয়াম 2+ O2⁻⁻ চার্জের ক্ষেত্রে। আর যখন এটাকে জারণ সংখ্যা বলতেছি তখন লিখতে হবে ম্যাগনেশিয়াম +2, অক্সিজেন -2। এই বিক্রিয়াতে ম্যাগনেশিয়ামের জারণ সংখ্যা ছিল শূন্য, উৎপাদের মান ম্যাগনেশিয়ামের জারণ সংখ্যা হলো +2, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। আর অক্সিজেন জারণ সংখ্যা ছিল শূন্য, অক্সিজেনের জারণ সংখ্যা এখানে হয়েছে -2, অর্থাৎ এখানে হ্রাস পেয়েছে, অর্থাৎ এই বিক্রিয়াতে জারণ সংখ্যার পরিবর্তন ঘটেছে। যেহেতু জারণ সংখ্যার পরিবর্তন ঘটেছে তাই এটি একটি কী বিক্রিয়া বলবো আমরা, এটা আমরা বলবো একটা রিডক্স বিক্রিয়া। কী বিক্রিয়া? রিডক্স বিক্রিয়া। ঠিক একইভাবে যদি আমরা একটি বিক্রিয়া লিখি সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, এই চিহ্ন সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড, এটাও যদি আমরা জারণ সংখ্যা লিখি তাহলে -1 +1 -1 +1 +1 -1 +1 -1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এই বিক্রিয়াতে কিন্তু উপস্থিত বিক্রিয়া উপস্থিত পরমাণু বা মূলকের কারো জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, পূর্বে যা ছিল পরে তাই রয়েছে। তাই এই বিক্রিয়াটিকে আমরা সংজ্ঞা অনুযায়ী রিডক্স বিক্রিয়া বলতে পারবো না, এটিকে আমরা বলতে হবে নন রিডক্স বিক্রিয়া। তাহলে রিডক্স বিক্রিয়ার বিপরীতই হচ্ছে নন রিডক্স বিক্রিয়া। তাহলে আবার বলতে চাই, যে বিক্রিয়ায় জারণ সংখ্যার পরিবর্তন হবে সেই বিক্রিয়াকে আমরা বলবো রিডক্স বিক্রিয়া, আর যে বিক্রিয়া জারণ সংখ্যার পরিবর্তন হবে না সেটা হবে নন রিডক্স বিক্রিয়া। এখানে একটি শব্দ আসছে জারণ সংখ্যা, এই বিষয়ে আমাদের একটু জানা দরকার, অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা, জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার। যৌগ গঠনের সময় কোনো মৌল যতগুলো ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে বা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেই সংখ্যাকেই বলা হয় জারণ সংখ্যা। আবার বলছি, যৌগ গঠনের সময় কোনো মৌল যতগুলি ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে অথবা যতগুলি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেই সংখ্যাকেই বলা হয় জারণ সংখ্যা। মনে রাখতে হবে জারণ সংখ্যা প্রকাশ করতে অবশ্যই ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নের প্রয়োজন হয়। নিরপেক্ষ বা মুক্তমূল যদি হয় জারণ সংখ্যা শূন্য হবে, খাদ ধাতু যদি হয় তার জারণ সংখ্যা +1 হবে, মৃত খাদ ধাতু যদি হয় জারণ সংখ্যা +2 হবে, ধাতব হাইড্রাইড যদি হয় তার জারণ সংখ্যা হবে -1, অন্য ক্ষেত্রে হবে +1, সাধারণ অক্সাইড যদি হয় তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -2, যদি সুপার অক্সাইড হয় তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1/2, আর যদি পার অক্সাইড হয় তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1। বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করি। এবার আমরা জারণ সংখ্যা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জারণ সংখ্যা নির্ণয় করব। একটা যৌগ আমরা লিখি H2
SO4 এই যোগে আমরা কেন্দ্রীয় মৌল সালফারের যান সংখ্যা নির্ণয় করতে চাই। তাহলে আমরা যেটা বের করব সেটাকে আমরা x ধরে নিব আর বাকিগুলো যান সংখ্যা জানা থাকতে হবে। তাহলে হাইড্রোজেনের যান সংখ্যা হলো +1, অক্সিজেন যান সংখ্যা হচ্ছে -2, আর যেটা বের করব সেটাকে আমরা তো x ধরে নিব। তাহলে এখানে কি আসবে +1 × 2 +x −2 × 4 = 0 বা +2 +x −8 = 0 বা x −6 = 0 বা x +6। সুতরাং আমরা বলতে পারি সালফারের যান সংখ্যা হলো +6। আমরা এইভাবে যান সংখ্যা নির্ণয় করতে পারি। আমি আবারও বলছি যার যান সংখ্যা বের করবো তাকে আমরা x ধরে নিলাম, বাকিগুলো যান সংখ্যা আমাদের জানা থাকতে হবে। তাহলে এইচ এর যান সংখ্যা +1, ও এর যান সংখ্যা -2, ব্যবহার করলাম এইচ +1 × 2 দুইটি ছিল যোগ সালফার হচ্ছে এক্স যোগ অক্সিজেনের যান সংখ্যা -2 × 4টি ছিল, 4 দিয়ে গুণ করলাম। আর যৌগে উপস্থিত মৌলের পরমাণু সময়ে যান সংখ্যা যোগফল সবসময় 0 হয়, নিয়মে রয়েছে সেই হিসেবে = 0। তারপর ক্যালকুলেশন করে আমরা 6 পেলাম, অর্থাৎ সালফার যান সংখ্যা হচ্ছে +6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এবার আমরা আরেকটি পদার্থের যান সংখ্যা নির্ণয় করা দেখতে চাই, 2 নম্বর, যেমন K2Cr2O7 খুব ইম্পর্টেন্ট একটি পদার্থ, পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে আমরা ক্রোমিয়ামের যান সংখ্যা বের করতে চাই। তাহলে এখানে পটাশিয়ামের যান সংখ্যা জানা থাকতে হবে, সেটা হলো +1। পটাশিয়াম 1 নং গ্রুপের মৌল এবং একটা ক্ষার ধাতু, তোমরা নিশ্চয়ই জানো। আর অক্সিজেনের যান সংখ্যা হচ্ছে -2। তাহলে কে যান সংখ্যা হচ্ছে +1 × 2 প্লাস ক্রোমিয়ামের যান সংখ্যা x, ক্রোমিয়াম 2টি, তাহলে 2x প্লাস অক্সিজেন হলো -2, হয় 7টি আছে = 0। বা আমরা লিখতে পারি +2 প্লাস 2x -14 = 0 বা 2x -12 = 0 বা 2x = 12 বা x = আমরা লিখতে পারি +6। সুতরাং আমরা লিখব ক্রোমিয়ামের যান সংখ্যা +6, ক্রোমিয়ামের যান সংখ্যা +6। আচ্ছা, এবার আমরা আরেকটি পথে যান সংখ্যা বের করব, সেটা লক্ষ্য করো তোমরা, 3 নম্বর, KO2, পটাশিয়াম সুপার অক্সাইড। এখানে আমরা অক্সিজেনের যান সংখ্যা বের করব, তাহলে পটাশিয়ামের যান সংখ্যা তোমার জানা থাকতে হবে +1। তাহলে +1 +2x = 0, +1 +2x = 0 বা 2x = -1 বা x = -½, x −½। তাহলে সুপার অক্সাইড যৌগে দেখা গেল অক্সিজেনের যান সংখ্যা হয়ে গেল -½। যান সংখ্যা ঋণাত্মক হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এটা আমরা জানলাম। এবার আমরা আরেকটি পদার্থ যান সংখ্যা বের করব, সেটা হচ্ছে তোমার CH2Cl2। এর নাম হলো মিথিলিন ক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন, এখানে কার্বনের যান সংখ্যা বের করব। তাহলে হাইড্রোজেন যান সংখ্যা +1 আমার জানা আছে, ক্লোরিনের যান সংখ্যা -1। তাহলে যদি ইউজ করি তাহলে x প্লাস +1 × 2 প্লাস −1 × 2 = 0 বা x +2 -2 = 0 বা x = 0। তাহলে এখানে কার্বনের যান সংখ্যা রয়েছে কত, 0। তাহলে বোঝা গেল যান সংখ্যা কী হতে পারে, 0 হতে পারে। তাহলে ডাইক্লোরোমিথেন বা মিথিলিন ক্লোরাইড যৌগে কার্বনের যান সংখ্যা হয়েছে 0। তাহলে যান সংখ্যা ধনাত্মক হতে পারে, যান সংখ্যা ঋণাত্মক হতে পারে, যান সংখ্যা ভগ্নাংশ হতে পারে, যান সংখ্যা 0 হতে পারে। আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করলাম। এবার আমরা জানব জারক পদার্থ এবং বিজারক পদার্থ কোনগুলো। আমরা সাধারণত বলি সকল অধাতুই জারক পদার্থ কার্বন হাইড্রোজেন ব্যতীত, আর বিজারক পদার্থ হলো সকল ধাতুই বিজারক পদার্থ, পাশাপাশি রয়েছে কার্বন হাইড্রোজেন, এছাড়া অন্যান্য পদার্থ রয়েছে। সকল
अधातु जारक पदार्थ कार्बन हाइड्रोजन व्यतीत सकल धातु विजारक पदार्थ पाशापाशी रही है कार्बन और हाइड्रोजन व्यतिक्रम। এখন আমরা একটা প্রমাণ দেখতে চাই যে জারক এবং বিজারক পদার্থ কিভাবে আমরা চিহ্নিত করব। তার আগে জানা দরকার যে জারক পদার্থ কাকে বলে। যে সমস্ত পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে জারক পদার্থ বলে। জারক পদার্থের জারণ সংখ্যা হ্রাস পায়। যেসব পদার্থ ইলেকট্রন বর্জন করে তাদেরকে বিজারক পদার্থ বলে। বিজারক পদার্থে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। বোর্ডে লক্ষ্য করি আমরা আগেও লিখেছিলাম 2Mg+O2 2MgO। এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা শূন্য আমরা জানি, অক্সিজেন জারণ সংখ্যা শূন্য, অক্সিজেন -2 ম্যাগনেসিয়াম +2। এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বলি সেখানে কী বিক্রিয়া ঘটেছে, জারণ বিক্রিয়া ঘটেছে। সেই পদার্থটি কী হয়েছে, জারিত হয়েছে। সেই পদার্থকে আমি কী পদার্থ বলবো, সেই পদার্থকে আমি বিজারক পদার্থ বলবো। ঠিক বিপরীত যদি হয় এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কী হয়েছে, হ্রাস পেয়েছে, তাহলে এখানে কী বিক্রিয়া হয়েছে, বিজারণ বিক্রিয়া। সে কী হয়েছে, সে বিজারিত হয়েছে, তাকে আমি কী পদার্থ বলবো, জারক পদার্থ বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনোযোগ দিয়ে লক্ষ্য করো, একটি বিক্রিয়া প্রথমে আইডেন্টিফাই করবে রিডক্স কিনা, সেটা জারণ সংখ্যা চেঞ্জিংয়ের উপর নির্ভর করে বলতে হবে রিডক্স। আমি জানলাম যে এখানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, এটা রিডক্স বিক্রিয়া। আর একটা রিডক্স বিক্রিয়া দুই ধরনের বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া হয়, বিজারণ বিক্রিয়া হয়। দুই ধরনের পদার্থ থাকে, জারক এবং বিজারক পদার্থ। মনে রাখতে হবে জারক এবং বিজারক পদার্থ কিন্তু বিক্রিয়ক থেকে বলতে হবে, জারক এবং বিজারক পদার্থ বলতে হবে বিক্রিয়ক থেকে উৎপাদকে লক্ষ্য করে যে জারণ সংখ্যা কত চেঞ্জ হচ্ছে। ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা শূন্য ছিল, পরে হয়ে গেল +2, অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে সেখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়, সেই পদার্থটি জারিত হয়, আমরা তাকে বলবো বিজারক পদার্থ। অক্সিজেনের জারণ সংখ্যা শূন্য ছিল, -2 হলো, হ্রাস পেয়েছে, তাকে হলো বিজারণ বিক্রিয়া, সে বিজারিত হয়েছে, তাকে আমরা বলবো জারক পদার্থ। এইভাবে আমরা একটা বিক্রিয়া থেকে জারণ বিজারণ, জারিত বিজারিত, জারক বিজারক পদার্থ আমরা কী করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। আমরা আরও একটি বিক্রিয়া লক্ষ্য করি, তাহলে আমাদের বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো আরেকটি বিক্রিয়া, সেটা হলো জিঙ্ক প্লাস কপার 2 পজিটিভ, তীর চিহ্ন, জিঙ্ক 2 পজিটিভ প্লাস কপার। এই বিক্রিয়া দেখো জিঙ্কের জারণ সংখ্যা শূন্য, আর যদি এটাকে আমরা চার্জ বলি তার 2 পজিটিভ, আর যদি জারণ সংখ্যা বলি তাহলে বলবো +2, উচ্চারণ হবে +2। আর জিঙ্কের 2 পজিটিভ জারণ সংখ্যা যদি বলি তাহলে বলবো +2, আর কপারের জারণ সংখ্যা এখানে শূন্য। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পেল কের, জারণ সংখ্যা কার বৃদ্ধি পেল, জিঙ্কের। তাহলে জিঙ্কের কী বিক্রিয়া হলো, জারণ বিক্রিয়া, জিঙ্ক কী হয়েছে, জারিত হয়েছে, কী পদার্থ বলবো আমরা, বিজারক পদার্থ বলবো, বিজারক পদার্থ বলবো। আর কপার 2 পজিটিভের কী হয়েছে, হ্রাস পেয়েছে, তাহলে এখানে বিজারণ বিক্রিয়া হয়েছে, সে কী হয়েছে, বিজারিত হয়েছে, তাকে আমি কী পদার্থ বলবো, জারক পদার্থ বলবো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ বিক্রিয়া, জারিত বিজারক পথ আমরা বলতে পারি, কীভাবে হ্রাস পেলে আমরা বিজারণ বিক্রিয়া, বিজারিত জারক পথ বলতে পারি। এভাবে বিক্রিয়া থেকে আমরা জারণ বিজারণ, জারিত বিজারিত, জারক বিজারক পথগুলো আমরা সহজে বের করতে পারব। এবার আমরা একটা প্রমাণ দেখব যে জারণ বিজারণ সবসময় একসাথেই ঘটে। জারণ ছাড়া বিজারণ হয় না, তেমনি বিজারণ ছাড়া জারণ হয় না, জারণ বিজারণ সবসময় একসাথে ঘটে। এরকম একটি বিক্রিয়া লিখে আমরা প্রমাণ করব। যেমন আমরা লিখতে পারি জিঙ্ক প্লাস কপার সালফেট মিলে হলো জিঙ্ক সালফেট প্লাস কপার, একটা বিক্রিয়া আমরা লিখলাম। এখানে যদি বিশেষ করে এক একজন এক একভাবে করতে পারো তোমরা, নো প্রবলেম। তোমরা বিক্রিয়কে যদি যৌগ থাকে তাহলে অবশ্যই তোমরা যৌগগুলোকে আয়নাইজড করে নাও। তাহলে কপার সালফেটকে আমরা আয়ন করে নিই, তাহলে কপার 2 পজিটিভ প্লাস সালফেট 2 নেগেটিভ উৎপাদে একটি যৌগ রয়েছে, সেটাকে আয়নাইজড করি আমরা, তাহলে জিঙ্ক 2 পজিটিভ প্লাস সালফেট 2 নেগেটিভ। দেখা যাচ্ছে এই আয়নিত করার পরে সালফেটে কোনো পরিবর্তন হয়নি, বিক্রিয়ার পূর্বে যা ছিল পরে তাই আছে। যদি এই অবস্থায় থাকে তাহলে আমরা বলবো ওই আয়নটি হচ্ছে দর্শক আয়ন। ওই আয়নটি হচ্ছে কী আয়ন, দর্শক আয়ন, যে আয়নের কোনো পরিবর্তন হয় না, বিক্রিয়ার পূর্বে এবং পরে অপরিবর্তিত অবস্থায় থাকে, সেসব আয়নকেই বলা হয় দর্শক আয়ন। প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই দর্শক আয়ন মনে রাখবে, এটা জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করবে না, বিক্রিয়ায় শুধুমাত্র ব্যবহৃত হয়ে ওই যৌগটিকে কমপ্লিট করবে, বিক্রিয়াটিকে কমপ্লিট করবে, সেক্ষেত্রে আমরা দর্শক আয়নটা মনে রাখবো।
তাহলে এখানে জারণ সংখ্যা জিঙ্কে ছিল শূন্য, এখানে হলো প্লাস টু, তাহলে বৃদ্ধি পেয়েছে, সেটা জারণ বিক্রিয়ায় আসবে। আর কপার এটা আয়ন কপার টু পজিটিভ, পরবর্তীতে জিরো হয়েছে, এটা বিজারণ বিক্রিয়ায় আসবে। একটা জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে জারণ ঘটে তাকে বলি আমরা জারণ অর্ধবিক্রিয়া, একটা জারণ বিজারণ বিক্রিয়া যে অংশে বিজারণ ঘটে তাকে আমরা বলি বিজারণ অর্ধ বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো, জারণ অর্ধ বিক্রিয়ার ভিতর রয়েছে যেটা সেটা আমরা লিখতে পারি এইভাবে, জিঙ্ক মাইনাস টু ইলেকট্রন, জিঙ্ক টু পজিটিভ, অর আমরা এইভাবেও লিখতে পারি জ্যাটেন টি চিহ্ন জিঙ্ক টু পজিটিভ প্লাস টু ইলেকট্রন, তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবেই লেখো। আর বিজারণ অর্ধ বিক্রিয়ার ভিতরে যেটা রয়েছে, বিজারণ অর্ধ বিক্রিয়া এখানে রয়েছে কপার টু পজিটিভ প্লাস টু ইলেকট্রন টি চিহ্ন কপার, এটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার ভিতরে সালফেট হলো দর্শক আয়ন, জিঙ্কের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাই জারণ বিক্রিয়ার মধ্যে লিখবো আমরা জিঙ্ক মাইনাস টু ইলেকট্রন জিঙ্ক টু পজিটিভ, অথবা এইভাবে লেখা যায় জিঙ্ক থেকে জিঙ্ক টু পজিটিভ প্লাস টু ইলেকট্রন মাইনাস টু ইলেকট্রন, এই পাশে প্লাস টু ইলেকট্রন। আর বিজারণ অর্ধবিক্রিয়া এখানে কপার আয়ন ছিল, কপার হয়েছে অর্থাৎ হ্রাস পেয়েছে, তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া আসবে, তাহলে কপার টু পজিটিভ প্লাস টু ইলেকট্রন কপার, দুই নম্বর সমীকরণ। মনে রাখতে হবে জারণ বিক্রিয়া যতগুলো ইলেকট্রন বর্জন হয় বিজারণ বিক্রিয়া ঠিক ততগুলো ইলেকট্রন গৃহীত হয়, এখানে দান এবং গ্রহণ সবসময় সমান করতে হবে। তাই আমরা এখানে যেহেতু দান আর গ্রহণ সমান হয়েই আছে আমরা যোগ করে দেব, অর্থাৎ এক নম্বর দুই নম্বর যোগ করি, যোগ করে আমরা লিখতে পারি জিঙ্ক মাইনাস টু ইলেকট্রন জিঙ্ক টু পজিটিভ কপার টু পজিটিভ প্লাস টু ইলেকট্রন তির চিহ্ন কপার, যোগ করলে কী পাওয়া যাবে, জিঙ্ক প্লাস কপার টু পজিটিভ তির চিহ্ন জিঙ্ক টু পজিটিভ প্লাস কপার। এখন আমরা ওই দর্শক আয়নটি ব্যবহার করব, জিঙ্কের ক্ষেত্রে মুক্ত মৌল প্লাস, কপার আয়ন ছিল সালফেট ছিল নেগেটিভ, তাহলে এটা হবে কপার সালফেট, আর এখানে হবে জিঙ্ক সালফেট, আর এখানে হবে কপার, অর্থাৎ প্রমাণ হয়ে গেল যে এই বিক্রিয়ার ভিতরে জারণ বিজারণ একই সাথে ঘটেছে, অর্থাৎ জারণ বিজারণ যুগপথ ঘটে। তাহলে আমরা বলবো জারণ বিক্রিয়া ইলেকট্রন দান হয়, বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয়, জারণ ছাড়া বিজারণ হয় না, বিজারণ ছাড়া জারণ হয় না, তাই জারণ বিজারণ সবসময় যুগপথ ঘটে। আমরা একটা বিক্রিয়া জিঙ্ক প্লাস কপার সালফেট জিঙ্ক সালফেট কপার বিক্রিয়া লিখে আমরা অর্ধ বিক্রিয়ার মাধ্যমে দর্শক আয়ন বের করে আমরা বিক্রিয়াটিকে কমপ্লিট করলাম যে এখানে জারণ বিজারণ যুগপথ ঘটে। তাহলে আমরা জারণ বিক্রিয়া কাকে বলে, বিজারণ বিক্রিয়া কাকে বলে, সনাতন সংজ্ঞা আধুনিক সংজ্ঞা, জারক পদার্থ কাকে বলে, বিজারক পদার্থ কাকে বলে, জারণ সংখ্যা কাকে বলে, জারণ সংখ্যা নির্ণয়ের কিছু নিয়ম, পাশাপাশি জারণ সংখ্যা কয়েকটি বের করলাম, এগুলো আমরা জানলাম। এখন আমরা জারণ সংখ্যার সাথে কিন্তু আমরা একটা যোজনী পার্থক্য করতে পারি, ওই ক্ষেত্রে প্রশ্নটি প্রায়ই আসে যে জারণ সংখ্যা প্রকাশ করার জন্য ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নের প্রয়োজন হয়, যোজনী প্রকাশ করার জন্য ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নের প্রয়োজন হয় না, জারণ সংখ্যা শূন্য হতে পারে যোজনী সাধারণত শূন্য হয় না, জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে যোজনী সাধারণত ভগ্নাংশ হয় না, এগুলো আমরা পার্থক্য করে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই কথাগুলো মনোযোগ শুনছ এবং বোর্ডে লেখাগুলো তোমরা দেখতেছ। এখন আমরা একটা সৃজনশীল তৈরি করি যেটা আমাদের প্রত্যেকেরই খুব ভয়, প্রত্যেকেরই আমাদের খুব ভয় যে সৃজনশীল কেমিস্ট্রি সোটাপ ব্যাপার। আমরা একটা সৃজনশীল তৈরি করি, এইভাবে করি আমরা জিঙ্ক প্লাস কপার সালফেট জিঙ্ক সালফেট প্লাস কপার, এখানে জিঙ্ক সালফেটটাকে আমরা এ যৌগ ধরে নিলাম। এখন লিখি আমরা জ্ঞানমূলক প্রশ্ন, লিখতে পারি আমরা জারক কাকে বলে। আমরা দ্বিতীয় প্রশ্ন লিখতে পারি, লিখতে পারি এইভাবে যে জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য লিখো। আমরা তৃতীয় প্রশ্নটা লিখতে পারি আমরা এ যোগে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করো। আমরা ঘ লিখতে পারি জারণ বিজারণ যুগপথ ঘটে উদ্দীপকের বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো। আমরা এগুলো লিখতে পারি, আমি মুখেও বলছি বোর্ডের শেষ দিকে যেহেতু চলে গেছি, একটা বিক্রিয়া লেখলাম আমরা, এই বিক্রিয়া দিয়ে আমরা কথাগুলো বলেছিলাম, এই জন্য লেখলাম জারক পথ কাকে বলে, জারক কাকে বলে, জারক পথ কাকে বলে, যেসব পথে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক পথ বলে,
द्वितीय प्रश्न जालन संख्या और जोजनी मध्य पार्थक्य लिखो। आमरा बोलबो जालन संख्या प्रकाश करते धनात्मक ऋणात्मक चिन्हेर प्रयोजन हय, जोजनी प्रकाश करते धनात्मक बा ऋणात्मक चिन्हेर प्रयोजन हय ना। द्वितीयत जालन संख्या भग्नेश होते पारे, जोजनी भग्नेश शांत हय ना। जालन संख्या शून्य होते पारे, जोजनी शून्य शांत हय ना। তারপর আমরা এ যৌগে কেন্দ্রীয় মূলের জাল সংখ্যা নির্ণয়, আমরা জিঙ্ক সালফেট যৌগে কেন্দ্রীয় মূলের সালফার জাল সংখ্যা নির্ণয় করতে গেলে জিঙ্কের জাল সংখ্যা প্লাস টু, অক্সিজেন জাল সংখ্যা মাইনাস টু আমরা জানবো। তাহলে আমরা সহজেই সালফার জাল সংখ্যা নির্ণয় করতে পারবো। এখানে অক্সিজেন জাল সংখ্যা মাইনাস এইট আর জিঙ্কের জাল সংখ্যা প্লাস টু, তাহলে এইট টু সিক্স, তাহলে সালফার জাল সংখ্যা আসবে সিক্স। তোমরা সহজেই প্লাস সিক্স তোমরা সহজে বের করতে পারবে। আর এই বিক্রিয়াটিকে আমরা প্রমাণ করেছিলাম যে জাল বিজন কী ঘটেছে, যুগপথ ঘটেছে, সেটা আমরা প্রমাণ করেছি। তোমরা সেভাবে অন্যান্য বিক্রিয়া প্রমাণ করবে। এখন আসো বাড়ির কাজ। আমরা যা আলোচনা করলাম সেখান থেকেই অনুরূপ আরেকটি সৃজনশীল বাড়ির কাজ। সৃজনশীল এটা এইচ ডব্লিউ থাকবে। এখন আমরা একটা বিক্রিয়া লিখতে পারি, ফেরিক ক্লোরাইড প্লাস স্টেনাস ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড প্লাস হেরাস ক্লোরাইড। ক নম্বর প্রশ্ন আমরা লিখতে পারি, জারণ সংখ্যা কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন লিখতে পারি আমরা যে কার্বনকে বিজারক পদার্থ বলা হয় কেন। তৃতীয় একটি প্রশ্ন আমরা লিখতে পারি, দ্বিতীয় প্রশ্ন হলো কার্বনকে বিজারক পদার্থ বলা হয় কেন। তৃতীয় প্রশ্নটা আমরা লিখতে পারি এইভাবে, বিক্রিয়াটি রিডক্স ব্যাখ্যা করো, বিক্রিয়াটি রিডক্স ব্যাখ্যা করো। ঘ নম্বর আমরা লিখতে পারি যে উদ্দীপকের বিক্রিয়াটি তে জারণ বিজারণ যুগপথ ঘটেছে প্রমাণ করো। তাহলে জারণ সংখ্যা কাকে বলে, কার্বনকে বিজারক পথ বলা হয় কেন, বিক্রিয়াটি রিডক্স বিক্রিয়া, রিডক্স এটা শুধু ব্যাখ্যা করতে হবে, আর এই বিক্রিয়ার ভিতরে জারণ বিজারণ যুগপথ ঘটেছে এটা তোমাকে প্রমাণ করতে হবে। এই ছিল তোমাদের একটা সৃজনশীল বাড়ির কাজ। তোমরা চেষ্টা করবে, না পারলে আমাদের সহযোগিতায় আমরা সেটা আবার সলিউশন করে দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকে সুস্থ থাকো, নিরাপদে বাসায় থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।